2041 চনত অসমখন মুসলিম প্রধান রাজ্য হব আর প্রত্যেক 10 বছরত অসমত 22 লাখকৈ মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি পাইছে আর এনেদরে এই দ্রুতগতিত বৃদ্ধি পাওয়া মুসলমানের জনসংখ্যার বাবেই 2041 চনত অসমখন মুসলিম প্রধান রাজ্য হব, অর্থাৎ মুসলমানের জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ হব বলে উল্লেখ করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর রাজ্যত এনেদরে প্রত্যেক 10 বছরত 29 শতাংশকৈ বা 22 লাখকৈ মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি পাইছে বলে সরব হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমি সবিস্তারে খবর লৈ অহার চেষ্টা করিম। আর রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো করেছে ভয়ঙ্কর তথ্য প্রকাশ করা দেখবলে পাওয়া গেছে মুসলমানের জনসংখ্যা বৃদ্ধিক লৈ। 2041ত হিন্দু মুসলিমের জনসংখ্যা সমান হব, 2051ত অসমত মুসলমান সংখ্যাগরিষ্ঠ হব বলে মন্তব্য মুখ্যমন্ত্রীগীর। আর প্রতি 10 বছরত অসমত মুসলমানের জনসংখ্যা 29 শতাংশকৈ বাড়ি আছে বা বৃদ্ধি পাইছে বলে উল্লেখ করেছে। আর 2011ত 1,40,00,000 মুসলমান আছিল অসমত। 2011 চনের যে লোকপিয়ল সেই তথ্য অনুসরি 1,40,00,000 আছিল আর মুসলমানের তুলনাত হিন্দুর জনসংখ্যা 16 শতাংশহে বাড়িছে বলে উল্লেখ করেছে। আর প্রত্যেক 10 বছরত অসমত 22 লাখকৈ মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাইছে। প্রতি 10 বছরে 22 লাখ জনসংখ্যা বৃদ্ধি পাইছে মুসলমানের। আর 2041ত অসমখন মুসলিম প্রধান রাজ্য হব বলেও এক প্রকারে মন্তব্য মুখ্যমন্ত্রীগীর। রাজ্যত মুসলমানের জনসংখ্যা বৃদ্ধিক লৈ সরব হয়েছে মুখ্যমন্ত্রীগী আর এনেদরে ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর 2041ত অসমত হিন্দু মুসলিমের জনসংখ্যা সমান হব বলে উল্লেখ করেছে। 2051ত অসমত মুসলমানের সংখ্যাগরিষ্ঠতা হব, মুসলমানের জনসংখ্যা বেশি হব বলে উল্লেখ করেছে। আর প্রতি 10 বছরত অসমত এনেদরে 29 শতাংশকৈ মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি পাইছে আর হিন্দু জনসংখ্যাও বৃদ্ধি পাইছে, কিন্তু তার আধাতকৈ আধা বেশি মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি পাইছে বলে তথ্য প্রকাশ করেছে মুখ্যমন্ত্রীগীয়ে। যদি হিন্দুর জনসংখ্যা প্রত্যেক 10 বছরত 16 শতাংশকৈ বৃদ্ধি পাইছে, তার বিপরীতে কিন্তু 29ৰ পৰা 30 শতাংশ মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি পাইছে অসমত, অর্থাৎ তার সংখ্যা পরিসংখ্যা অনুসরি মুখ্যমন্ত্রীগীয়ে প্রকাশ করা তথ্য অনুসরি যে প্রত্যেক 10 বছরত অসমত 22 লাখকৈ মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি পাইছে বলে ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। আর প্রত্যেক 10 বছরত অসমত 22 লাখকৈ মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি পাইছে বলে উল্লেখ করেছে। 2041ত অসমখন মুসলিম প্রধান রাজ্য হব, মুসলমানের সংখ্যাগরিষ্ঠতা বৃদ্ধি পাব আর তার পাছতে মুসলিম প্রধান রাজ্য হবলে গৈ আছে বলে এক ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছে মুখ্যমন্ত্রীগীয়ে। মুখ্যমন্ত্রীগীয়ে নিজেই কৈছে সেই কথা, তেখেতে প্রকাশ করেছে তথ্য, লগতে কৈছে এয়া হৈছে পরিসংখ্যা, জনসংখ্যার যে পরিসংখ্যা সেই পরিসংখ্যার তথ্য প্রকাশ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রীগীয়ে এক ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছে, যত উল্লেখ করে কৈছে যে 2041ত অসমত অসমখন মুসলিম প্রধান রাজ্য হবলে গৈ আছে, হিন্দু মুসলিমের জনসংখ্যা সমান হব 2041ত আর তার পাছতেই আরও 10 বছরের পিছত মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি পাব রাজ্যত, অর্থাৎ এক প্রকারে মুখ্যমন্ত্রীগীয়ে কৈছে যে অসমত মুসলমানের জনসংখ্যা বৃদ্ধি পাব আর মুসলিম প্রধান রাজ্য হবলে গৈ আছে অসমখন। মুখ্যমন্ত্রীগীর মন্তব্য আছে, মুখ্যমন্ত্রীগীয়ে কি কৈছে আমি সেই মন্তব্য আগবার চেষ্টা করি। মই 2011ত 36%, গতিকে 10ৰ পৰা 11ত কিমান পাৰ্চেণ্ট বাঢ়িলে, 11ৰ পৰা 21 কিমান পাৰ্চেণ্ট বাঢ়িব, 21ৰ পৰা 31 কিমান পাৰ্চেণ্ট বাঢ়িব, সেইটো এটা ষ্টেটিষ্টিকেল চেম্পলিং হয়, এইটো ডেটা আপুনিও গৈ গুগলত মাৰি ল'ব পাৰে। 11ত অসমত মুছলিম কিমান আছিল, 1ত কিমান আছিল, 1991ত কিমান আছিল, 1981ত কিমান আছিল, প্রত্যেক বছরে কিমান পার্সেন্ট বাড়ি আছে, প্রত্যেক 10 বছরত মুসলিম পপুলেশন অসমত 29% করে বাড়ি আছে, 35 আসলে 34 হল, 29 হল, কিন্তু রাফলি প্রত্যেক 10 বছরের মূরে মূরে 30% 29/30 30 শতাংশকৈ মুসলিম বাড়ি আছে। 1,40,00,000 মুসলমান আসলে 2011ত, সো 30 শতাংশ বাড়িলে কিমান হল, নেক্সট 30 শতাংশ বাড়িলে কিমান হল, হিন্দু বাড়িছে 16 শতাংশ, গতিকে প্রত্যেক 10 বছরত ইন কম্পেয়ার টু মুসলিম হিন্দু মুসলিম 16 শতাংশ বাড়ে, গতিকে 16 শতাংশ হলে কিমান হব, 1,40,00,000 আছে, 16 শতাংশ হলে
22 লাখ প্রত্যেক 10 বছৰৰ মূৰত 22 লাখ মুসলিম অসমত বাঢ়ে। গতিকে 2011ৰ পৰা 21ত 22 লাখ বাঢ়িলে, 21ৰ পৰা 31ত 22 লাখ, 31ৰ পৰা 41ত 22 লাখ, দেন দে বিকাম মেজৰিটি। এইটো এটা পরিসংখ্যা, যেটো মই কোৱাৰ কাৰণে হিমন্ত বিশ্ব শর্মাই কৈছে এনেকুৱা লাগি আছে, মই কোৱা নাই, ইন্ডিয়ান সেন্সাসে কৈ আছে, এইটো মোৰ কোৱা তথ্য নহয় এইটো। গতিকে আপোনালোকেও যদি যিকোনো কুল মাইণ্ড লৈ কম্পিউটাৰটোত বহি লয়, আৰু এইটো এইবিলাক পাব্লিশ ডাটা, হিন্দু কিমান, মুছলিম কিমান, খ্ৰীষ্টিয়ান কিমান, বৌদ্ধ কিমান, জৈন কিমান, দিজ আৰ পাব্লিশ ডাটা, প্ৰকাশিত পৰিসংখ্যা হয়। ইয়াত মই বনাবলগীয়া একো নাই, মোৰ ডাটা নহয় এইটো, এইটো অসমৰ বাস্তৱ যে 2041 চনত অসম এখন মুছলিম মেজৰিটি ষ্টেট হ'ব, সেইটোত কোনো না আপুনি ৰাখিব পাৰে না মই ৰাখিব পাৰোঁ, এটা বাস্তৱ, সেইটোৱে কথা। সবে মোক সুধি আছে হিমন্ত বিশ্ব শর্মাই ভুল তথ্য দিছে, মই কত তথ্য দিছে, এটা মোৰ তথ্য নহয়, নহয় বৰপেটাত গলেই তথ্যটো গম পাব, ধুবুৰীত গলেই গম পাব, এইবিলাক আর তথ্য দিয়া কথা নেকি? যত যত সংখ্যাটো বাঢ়ি গৈ আছে সেই জায়গাটো থিয় হলে গম পাব বাঢ়িছে নে কমিছে। গুৱাহাটীত ওলা উবেৰত ঘূৰিলে গম পাব 10 জনৰ ভিতৰত 9 জনেই এটা বিশেষ ধৰ্মাৱলম্বী। গতিকে এইটো এইবিলাকতো বাস্তৱ সত্য হয়। 2011ত 36%, গতিকে 10ৰ পৰা 11ত কিমান পাৰ্চেণ্ট বাঢ়িলে, 11ৰ পৰা 21 কিমান পাৰ্চেণ্ট বাঢ়িব, 21ৰ পৰা 31 কিমান পাৰ্চেণ্ট বাঢ়িব, এইটো এটা ষ্টেটিষ্টিকেল চেম্পলিং হয়, এইটো ডেটা আপুনিও গৈ গুগলত মাৰি ল'ব পাৰে। 11ত অসম আৰু এনেদৰে এতিয়া বিস্ফোৰক তথ্য প্ৰকাশ কৰা দেখিবলৈ পোৱা গৈছে। মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে উল্লেখ কৰিছে যে 2041ত অসমখন মুছলিম প্ৰধান ৰাজ্য হ'বলৈ গৈ আছে, আৰু যি পৰিসংখ্যা প্ৰকাশ কৰা দেখিবলৈ পোৱা গৈছে, আৰু সেই সন্দৰ্ভত ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এই ভয়ংকৰ তথ্য প্ৰকাশ কৰা দেখিবলৈ পোৱা গৈছে যে প্ৰতি 10 বছৰত অসমত মুছলমানৰ জনসংখ্যা 22 লাখকৈ বৃদ্ধি পাইছে, আৰু তাৰ সমান্তৰালভাৱে হিন্দুৰ জনসংখ্যা বৃদ্ধি পাইছে, কিন্তু হিন্দুৰ যদি 16% বৃদ্ধি পাইছে তাৰ বিপৰীতে মুছলমানৰ জনসংখ্যা কিন্তু 29ৰ পৰা 30% বৃদ্ধি পাইছে প্ৰত্যেক 10 বছৰত, আৰু এই প্ৰত্যেক 10 বছৰত 22 লাখকৈ হিন্দুৰ জনসংখ্যা বৃদ্ধি পোৱা মানেই 2041ত অসমত মুছলমানৰ সংখ্যাগরিষ্ঠতা হ'ব, মুছলমানে মুছলমান বা মুছলিম প্ৰধান ৰাজ্য হ'ব অসমখন, আৰু এই কথা উল্লেখ কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই। আৰু মুছলমানৰ জনসংখ্যা বৃদ্ধিক লৈ এনেদৰে এতিয়া ভয়ংকৰ তথ্য প্ৰকাশ কৰিছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই। প্ৰতি 10 বছৰত অসমত মুছলমানৰ জনসংখ্যা 29% বাঢ়ি আছে বুলি উল্লেখ কৰিছে, অৰ্থাৎ 22 লাখকৈ বৃদ্ধি পাইছে। হিন্দুৰ তুলনাত মুছলমানৰ জনসংখ্যা প্ৰত্যেক 10 বছৰত অসমত 22 লাখকৈ প্ৰকাশ পাইছে, আৰু এয়া হৈছে প্ৰকাশিত পৰিসংখ্যা। আৰু সেই উদ্ধৃতি দিয়ে এতিয়া মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই উল্লেখ কৰিছে সেই কথা, আৰু সমান্তৰালভাৱে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে কৈছে যে য'ত মুছলমান প্ৰধান স্থান, বিশেষকৈ ধুবুৰী বৰপেটাৰ উদাহৰণ দিছে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে, আৰু সেই স্থানত গ'লেই গম পাব, সকলো তথ্য প্ৰকাশ পাব বা সকলো তথ্যৰ বিষয়ে জানিব পাৰিব বুলি উল্লেখ কৰিছে। য'ত য'ত মুছলমানৰ সংখ্যাগরিষ্ঠতা বেছি সেই স্থানত গ'লেই বুজিব পাৰিব ইয়াৰ তথ্যৰ সত্যসত্যতা। আৰু এনেদৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই মুছলমানৰ জনসংখ্যা বৃদ্ধিক লৈ পুনৰবাৰ সৰব হোৱা দেখিবলৈ পোৱা গৈছে। পুনৰবাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই কি ভয়ংকৰ তথ্য প্ৰকাশ কৰিছে মুছলমানৰ জনসংখ্যা বৃদ্ধিক লৈ, আমি সেই মন্তব্য পুনৰ আগবঢ়োৱাৰ চেষ্টা কৰিম। চনত 2011ত 36%, গতিকে 10ৰ পৰা 11ত কিমান পাৰ্চেণ্ট বাঢ়িলে, 11ৰ পৰা 21 কিমান পাৰ্চেণ্ট বাঢ়িব, 21ৰ পৰা 31 কিমান পাৰ্চেণ্ট বাঢ়িব, এইটো এটা ষ্টেটিষ্টিকেল চেম্পলিং হয়, এইটো ডেটা আপুনিও গৈ গুগলত মাৰি ল'ব পাৰে। 11ত অসমত মুছলিম কিমান আছিল, 1ত কিমান আছিল, 1991ত কিমান আছিল, 1981ত কিমান আছিল, প্ৰত্যেক বছৰে কিমান পাৰ্চেণ্ট বাঢ়ি আছে, প্ৰত্যেক 10 বছৰত মুছলিম পপুলেশ্যন অসমত 29% কৰি বাঢ়ি আছে, 35 আছিলে 34 হ'ল, 29 হ'ল, কিন্তু ৰাফলি প্ৰত্যেক 10 বছৰৰ মূৰে মূৰে
30% 29/30 30 শতাংশকৈ মুসলিম বাঢ়ি আছে। 1,40,00,000 মুসলমান আছিলে 2011-ত, সো 30% বাঢ়িলে কিমান হল? নেক্সট 30% বাঢ়িলে কিমান হল? হিন্দু বাঢ়িছে 16%। গতিকে প্রত্যেক 10 বছৰত ইন কম্পেয়ার টু মুসলিম হিন্দু মুসলিম 16% বাড়ে। গতিকে 16% হলে কিমান হব? 1,40,00,000 আছে, 16% হলে 22,00,000। প্রত্যেক 10 বছৰৰ মূৰত 22,00,000 মুসলিম অসমত বাঢ়ে। গতিকে 2011-ৰ পৰা 2021-ত 22,00,000 বাঢ়িলে, 2021-ৰ পৰা 2031-ত 22,00,000, 2031-ৰ পৰা 2141-ত 22,00,000, দেন দে বিকাম মেজৰিটি। এইটো এটা পরিসংখ্যা, যেটো মই কোৱাৰ কাৰণে হিমন্ত বিশ্ব শর্মাই কৈছে এনেকুৱা লাগি আছে, মই কোৱা নাই, ইন্ডিয়ান সেন্সাসে কৈ আছে, এইটো মোৰ কোৱা তথ্য নহয় এইটো। গতিকে আপোনালোকেও যদি যিকোনো কুল মাইন্ড লৈ কম্পিউটাৰটোত বহি লয়, আৰু এইটো এইবিলাক পাব্লিছ ডাটা, হিন্দু কিমান, মুসলিম কিমান, খ্ৰীষ্টিয়ান কিমান, বৌদ্ধ কিমান, জৈন কিমান, দিজ আর পাব্লিছ ডাটা, প্রকাশিত পরিসংখ্যা হয়। ইয়াত মই বনাবলগীয়া একো নাই, মোৰ ডাটা নহয় এইটো, এইটো অসমৰ বাস্তব, যে 2041-ত অসম এখন মুসলিম মেজরিটি স্টেট হব, সেইটোত কোনো না আপুনি ৰাখিব পাৰে না মই ৰাখিব পাৰো, এটা বাস্তব, সেইটোৱে কথা। সবে মোক সুধি আছে হিমন্ত বিশ্ব শর্মাই ভুল তথ্য দিছে, মই কত তথ্য দিছে, এটা মোৰ তথ্য নহয়, নহয় বৰপেটাত গলেই তথ্যটো গম পাব, ধুবুৰীত গলেই গম পাব, এইবিলাক আর তথ্য দিয়া কথা নেকি? যত যত সংখ্যাটো বাঢ়ি গৈ আছে সেই জায়গাটো ঠিয় হলে গম পাব বাঢ়িছে নে কমিছে। গুৱাহাটীত ওলা উবেৰত ঘূৰিলে গম পাব 10 জনৰ ভিতৰত 9 জনেই এটা বিশেষ ধৰ্মাৱলম্বী। গতিকে এইটো এইবিলাক তো বাস্তব সত্য হয়। 2011-ত 36%, গতিকে 10-ৰ পৰা 11-ত কিমান পাৰ্চেণ্ট বাঢ়িলে? 11-ৰ পৰা 21 কিমান পাৰ্চেণ্ট বাঢ়িব? 21-ৰ পৰা 31 কিমান পাৰ্চেণ্ট বাঢ়িব? এইটো এটা ষ্টেটিষ্টিকেল চেম্পলিং হয়, এইটো ডেটা আপুনিও গৈ গুগলত মাৰি ল'ব পাৰে। 11-ত অসমত মুসলিম কিমান আছিল, 1-ত কিমান আছিল, 1991-ত কিমান আছিল, 1981-ত কিমান আছিল, প্রত্যেক বছরে কিমান পার্সেন্ট বাড়ি আছে? প্রত্যেক 10 বছৰত মুসলিম পপুলেশন 29% করে বাড়ি আছে, 35 আসলে 34 হল, 29 হল, কিন্তু রাফলি প্রত্যেক 10 বছৰৰ মূরে মূরে 30% 29/30 30% মুসলিম বাঢ়ি আছে। 1,40,00,000 মুসলমান আছিলে 2011-ত, সো 30% বাঢ়িলে কিমান হল? নেক্সট 30% বাঢ়িলে কিমান হল? হিন্দু বাঢ়িছে 16%। গতিকে প্রত্যেক 10 বছৰত ইন কম্পেয়ার টু মুসলিম হিন্দু মুসলিম 16% বাঢ়ে। গতিকে 16% হলে কিমান হব? 1,40,00,000 আছে, 16% হলে 22,00,000, প্রত্যেক 10 বছৰৰ মূৰত 22,00,000 মুসলিম অসমত বাঢ়ে। গতিকে 2011-ৰ পৰা 2021-ত 22,00,000 বাঢ়িলে, 2021-ৰ পৰা 2031-ত 22,00,000, 2031-ৰ পৰা 2141-ত 22,00,000, দেন দে বিকাম মেজরিটি। এইটো এটা পরিসংখ্যা, যেটো মই কোৱাৰ কাৰণে হিমন্ত বিশ্ব শর্মাই কৈছে এনেকুৱা লাগি আছে, মই কোৱা নাই, ইন্ডিয়ান সেন্সাসে কৈ আছে, এইটো মোৰ কোৱা তথ্য নহয় এইটো। গতিকে আপোনালোকেও যদি যিকোনো কুল মাইন্ড লৈ কম্পিউটাৰটোত বহি লয়, আৰু এইটো এইবিলাক পাব্লিছ ডাটা, হিন্দু কিমান, মুসলিম কিমান, খ্ৰীষ্টিয়ান কিমান, বৌদ্ধ কিমান, জৈন কিমান, দিজ আর পাব্লিছ ডাটা, প্রকাশিত পরিসংখ্যা হয়। ইয়াত মই বনাবলগীয়া একো নাই, মোৰ ডাটা নহয় এইটো, এইটো অসম।